द न्यूज़ ऑफ गांधीज एडवेंट एंड ऑफ द नेचर ऑफ हिज मिशन स्प्रेड क्विकली थ्रू मुजफ्फरपुर एंड टू चंपारण। গান্ধীজি আসছেন এবং ওনার আসার যে কারণ সেটি খুবই তাড়াতাড়ি মুজাফ্ফরপুর থেকে চম্পারণ পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ চতুর্দিকে ওনার এই আসার খবরটি স্প্রেড হয়ে যায়। শেয়ারক্রপার্স ফ্রম চম্পারণ বিগেন অ্যারাইভিং অন ফুট। তো যারা কৃষকরা, শেয়ারক্রপাররা, ওরা চম্পারণ থেকে আসতে শুরু করে, পায়ে হেঁটে আসতে শুরু করে অ্যান্ড বাই কনভেয়েন্স টু সি দেয়ার চ্যাম্পিয়ন। এবং কিছু কিছু মানুষ কনভেয়েন্সের মাধ্যমেও আসে, বা কিছু কিছু মানুষ পায়ে হেঁটেও আসে। কেন আসে? ওরা গান্ধীজিকে দেখার জন্য চম্পারণ থেকে আসতে শুরু করে। মুজাফরপুর লয়ার্স, মুজাফরপুরের উকিলরা কল্ড অন গান্ধী, গান্ধীর সাথে দেখা করেন টু ব্রিফিং, ওনাকে সব কিছু জানানোর জন্য। দে ফ্রিকুয়েন্টলি রিপ্রেজেন্টেড প্রেজেন্ট গ্রুপস ইন কোর্ট। এবং ওরা গান্ধীজিকে কী জানায় যে তারা ওই লয়াররা কী করে ওই পিজেন্টদের, কৃষকদের প্রতিদিন গ্রুপে গ্রুপে কী করে কোর্টে পাঠায়। দে টোল্ড হিম দ্যাট দেয়ার কেসেস অ্যান্ড রিপোর্টেড দ্য সাইজ অফ দেয়ার ফিজ। তো তারা আরও বলে গান্ধীজিকে যে তারা ওই পুয়ার পিজেন্টদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নেয় এবং তাদের কেসগুলোকে তারা কী করে কোর্টে পাঠিয়ে দেয়। এই সব জিনিস ওই উকিলরা গান্ধীজিকে বলে, মুজাফ্ফরপুরের উকিলরা, যে ওরা কৃষকদের কাছ থেকে অনেক ফি আদায় করে ওদের কোনো সমস্যা হলে কেসের মাধ্যমে। যদি ওরা কোনো মানে অভিযোগ জানাতে আসে, কোর্টে জানাতে আসে, তাহলে ওই কোর্টের উকিলরা অনেক বড় মোটা অঙ্কের টাকা ওদের কাছ থেকে চেয়ে নেয়। তো এই সবগুলো জিনিস ওই লয়াররা গান্ধীজিকে বলেন। গান্ধী চাইডেড দ্য লয়ার্স ফর কালেক্টিং বিগ ফি ফ্রম দ্য শেয়ার ক্রপার্স। তো গান্ধীজি এই কথা শোনার পর ওই লয়ার্সদের কী করলেন, চাইড করলেন। চাইড মানে কি? মানে ভর্ৎসনা করা। তো গান্ধীজি ভর্ৎসনা করলেন, কাকে ভর্ৎসনা করলেন? ওই লয়ার্সদের। কেন করলেন? ওই লয়ার্সরা অনেক বেশি টাকা ওই কৃষকদের কাছ থেকে তুলে নিত, আদায় করে নিত। হি সেড, তিনি বলেছেন, আই হ্যাভ কাম টু দ্য কনক্লুশন দ্যাট, তিনি বলেছেন, আমি এটা বুঝতে পেরেছি যে উই শুড স্টপ গোয়িং টু ল কোর্টস, যে আমাদের আর ল কোর্টসে যেতে হবে না বা উচিত নয় আমাদের যাওয়া। কেন উচিত নয় যাওয়া আমাদের? টেকিং সাচ কেসেস টু দ্য কোর্টস ডাজ লিটিল গুড। কারণ ওই রকম ছোটোখাটো বা সামান্য কেস, কৃষকদের এইরকম সামান্য কেস যদি আমরা কোর্টসে নিয়ে যাই, তাহলে কী হবে? ওই কৃষকদের কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। সুতরাং আমাদের কোর্টে না যাওয়াই ভালো এইসব কেস নিয়ে, এইসব পেজেন্টদের বা কৃষকদের, শেয়ারকোপারদের কেসগুলো না নিয়ে কোর্টে না যাওয়াটাই আমাদের পক্ষে ভালো হবে। হোয়ার দ্য পেজেন্টস আর সো ক্রাশড অ্যান্ড ফিয়ার স্ট্রাইকেন। যদি ওই পুয়ার পেজেন্টদের কেসগুলো কোর্টে নিয়ে যাওয়া হয়, তাহলে কী হবে? ওই পিওর পেজেন্টরা খুবই ফিয়ার স্ট্রাইকিং হয়ে যায়, ভয়ভীত হয়ে যায় এবং ওরা ক্রাশড হয়ে যায়, ভয়ভীত হয়ে যায়। ল কোর্টস আর ইউজলেস, ল কোর্টস কোনো কাজের নয় কৃষকদের জন্য। দ্য রিয়েল রিলিফ ফর দ্যাম, ওদের জন্য আসল রিলিফ বা সান্ত্বনা কী হবে? ইজ টু বি ফ্রি ফ্রম ফিয়ার, যদি ওরা ভয় থেকে ফ্রি হতে পারে, তাহলেই ওদের কাছে আসল রিলিফ ওটাই হবে। সুতরাং ওদের কেস নিয়ে আর কোর্টে যাওয়া উচিত নয়, আমাদের এইসব পুয়ার পেজেন্টদের কেসগুলোকে কোর্টে না যাওয়াটাই নিয়ে ভালো, গান্ধী বলছেন। নেক্সট প্যারাগ্রাফে কী বলা হচ্ছে, মোস্ট অফ দি অ্যারেবল ল্যান্ড ইন দ্য চম্পারণ ডিস্ট্রিক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু লার্জ স্টেট। তো চম্পারণ ডিস্ট্রিক্টের যেগুলো কৃষিকাজের উপযোগী যে ল্যান্ডগুলো, সেগুলো ডিভাইড করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে বড় বড় স্টেটে। যে স্টেটগুলোর মালিক ইংলিশম্যান অ্যান্ড ওয়ার্ল্ড বাই ইন্ডিয়ান টেনেন্টস, এবং ওই স্টেটগুলোর মালিক থাকে ইংলিশম্যানরা, ব্রিটিশার্সরা, এবং ওই স্টেটে কাজ করা করে ওয়ার্ল্ড বাই ইন্ডিয়ান টেনেন্টস, ইন্ডিয়ান বৃত্তরা কাজ করে ওই স্টেটগুলোতে। দ্য চিফ কমার্শিয়াল ক্রপ ওয়াজ ইন্ডিগো। তো ওই সময়ের সবচেয়ে চিফ কমার্শিয়াল ফসলটা ছিল ইন্ডিগো ফসল, ইন্ডিগো চাষটাই সবচেয়ে বেশি কমার্শিয়াল চাষ ছিল বা প্ল্যান্ট ছিল, যেটা ওই চম্পারণে করা হতো। তো ইন্ডিগো কী, এখানে আমি বলে রাখি তোমাদের, ইন্ডিগো হলো এক ধরনের গাছ যেটা নীল গাছ বলা হয়। ওই গাছের পাতা থেকে যে রসটা নেওয়া হয়, আহরণ করা হয়, ওই রস দিয়ে ডাই করা হয়, মানে কালার করা হয়, কাপড় কালার করা হয়, নীল রং করা হয়, তো ওটাকে বলে ইন্ডিগো। এটা আগে খুবই চলতো, বর্তমানে সিনথেটিক ইন্ডিগো আসার পরে এই ধরনের ইন্ডিগো চাষ হয় না আর। তো দ্য ল্যান্ডলর্ডস কম্পেলড অল টেনেন্টস। তো ওই চম্পারণের এস্টেটগুলোর ল্যান্ডলর্ডসরা, যারা জমিদাররা, তারা কী করতো? কম্পেল করতো, কম্পেল মানে জোর করা। কাকে জোর করতো? অল টেনেন্টস, যারা কাজ করে এখানে, তাদের জোর করতো। কিসের জন্য জোর করতো? টু প্ল্যান্ট 3/20 অর 15% অফ দেয়ার হোল্ডিংস উইথ ইন্ডিগো অ্যান্ড সারেন্ডার দি এন্টায়ার ইন্ডিগো হারভেস্ট এজ রেন্ট। যে ওইখানে চম্পারণে যারা ল্যান্ডলর্ডসরা বা জমিদাররা, তারা কী করতো? ওইখানে কৃষকদের জোর করে 15% জমিতে ইন্ডিগো চাষ করতে বাধ্য করতো, এবং ওই 15% ইন্ডিগো আবার ব্রিটিশার্সদের এজ এ রেন্ট হিসাবে দিয়ে দিতে হতো। অর্থাৎ সাপোজ কোনো একজন কৃষকের 100% জায়গার মধ্যে 15% জায়গাতে ইন্ডিগো চাষ করতে বাধ্য করা হতো, এবং ওই 15% জায়গাতে যে চাষ, ইন্ডিগো চাষ হতো, ওই 15% ইন্ডিগো ওই ব্রিটিশার্সদের এজ এ রেন্ট হিসাবে, ভাড়া হিসাবে দিয়ে দিতে হতো। তো এই সিস্টেমটা অনেক আগে থেকেই চলছিল, এটা একটি অনেক আগের কন্ট্র্যাক্ট,
দিস ওয়াজ ডান বাই লং টার্ম কন্ট্রাক্ট। তো এই সিস্টেমটা অনেক আগে থেকে চলছিল, আগে অনেক আগে একটি কন্ট্রাক্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, যার মাধ্যমেই চম্পাওয়ানের কৃষকরা 15% ল্যান্ডে কৃষিকাজ করে এই ইন্ডিগো চাষ করে। তো প্রবলেমটা কী হয়েছে এখানে, প্রেজেন্টলি বর্তমানে দ্য ল্যান্ডলর্ডস লার্ন দ্যাট ওইখানে যারা জমিদার তারা বুঝতে পেরেছে জার্মানি হ্যাড ডেভেলপড সিনথেটিক ইন্ডিগো, যে জার্মানি সিনথেটিক ইন্ডিগো আবিষ্কার করে ফেলেছে। দে তখন তাহারা দেয়ার আপন অবটেইনড এগ্রিমেন্টস ফ্রম দ্য শেয়ার ক্রোপার্স টু পে দেম কম্পেনসেশন ফর বিং রিলিজড ফ্রম দ্য 15% এগ্রিমেন্ট, 15% অ্যারেঞ্জমেন্ট। তো যখন ল্যান্ডলর্ডসরা ওই চম্পানের ল্যান্ডলর্ডসরা বুঝতে পারলো যে জার্মানি সিনথেটিক ইন্ডিগো আবিষ্কার করে ফেলেছে, তখন তারা কী করলো, একটি বুদ্ধি তৈরি করলো যে ওরা কৃষকদের কাছ থেকে ওই কম্পেনসেশন হিসাবে কম্পেনসেশন চেয়ে বসলো। এবং কৃষকদের ওরা কী বললো যে তোমাদের আমরা 15% যে কন্ট্রাক্ট ছিল সেই চুক্তি থেকে তোমাদের আমরা রিলিজ দিয়ে দেবো, রেহাই দিয়ে দিব, যদি তোমরা আমাদের কম্পেনসেশন দাও। ওই 15% থেকে বের হতে গেলে যে কম্পেনসেশনটা লাগবে ওটা যদি তোমরা আমাদের দিয়ে দাও, তাহলে তোমরা আর নেক্সট ইয়ার থেকে 100% জায়গায় চাষ করতে পারবে তোমাদের ইচ্ছা মতো, আর ইন্ডিগো চাষ করতে হবে না। কিন্তু তোমাদের এই কন্ট্রাক্ট থেকে বের হতে গেলে তোমাদের কম্পেনসেশন দিতে হবে, আমাদের মাসুল দিতে হবে। তো কৃষকদের জন্য এই খবরটি খুবই আনন্দের হলো, তারা এটি শুনে খুবই খুশি হলো যে বর্তমানে আর ওদের এখন থেকে আর ওদের ইন্ডিগো চাষ করতে হবে না, কারণ কি ইন্ডিগো চাষ করে ওদের কোনো লাভ হয় না, ওরা সম্পূর্ণ ইন্ডিগো চাষটি ব্রিটিশরাদের কাছে তুলে দিতে হয়। সুতরাং ওরা খুবই খুশি হলো যে, এবং ওরা রাজি হয়ে বললো যে আমরা 15% ইন্ডিগো চাষ থেকে রেহাই পেতে চাই এবং আমরা যা টাকা লাগে আমরা দিয়ে দেবো। তো দ্য শেয়ার ক্রপিং অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ইক সাম টু দ্য পেজেন্টস, কারণ কি ওই যে ইন্ডিগো শেয়ার ক্রপিংটা খুবই ইক সাম আছে, আর্ক সাম মানে কি খুবই অসহ্যজনক, এবং অ্যান্ড মেনি সাইন উইলিংলি, এবং অনেক কৃষকরা খুবই খুশি হয়ে ওই উইলিংলি খুশি হয়ে ওরা কী করে দেয়, সাইন করে দেয় ওই এগ্রিমেন্ট থেকে বের হওয়ার জন্য, এবং কিছু কৃষকরা টাকাও দিয়ে দেয়। দোজ হু রেজিস্টার, যারা রেজিস্ট করেছে টাকা দিতে চায়নি, এনগেজড লয়ার্স ওদেরকে উকিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওদের উপর কেস হয়ে যায় এবং বিচার চলছিল। দ্য ল্যান্ডলর্ডস হায়ার টক্স, এবং কিছু কিছু ক্ষেত্রে ল্যান্ডলর্ডসরা জমিদাররা ঠগও হায়ার করেছে, অর্থাৎ গুন্ডাও হায়ার করেছে, অর্থাৎ মারধর করে ওদের কাছ থেকে কম্পেনসেশন জোর করে আদায় করা হচ্ছে। মিনহোয়াইল সেই সময় দি ইনফরমেশন অ্যাবাউট সিনথেটিক ইন্ডিগো রিচড দ্য ইলিটারেট পেজেন্টস হু হ্যাড সাইন্ড অ্যান্ড দে ওয়ান্টেড দেয়ার মানি ব্যাক। এবং সেই সময় যখন এই কম্পেনসেশন তোলা হচ্ছিল ব্রিটিশদের দ্বারা, তখন কী হয় ওই পেজেন্টরা বা কৃষকরা বুঝতে পারে যে জার্মানি সিনথেটিক ইন্ডিগো আবিষ্কার করে ফেলেছে এবং ব্রিটিশার্সরা বা ল্যান্ডলর্ডসরা ওদের কাছ থেকে বেআইনিভাবে কম্পেনসেশন তুলছে। তো যার জন্য কী হচ্ছে, তারা এখন ওদের দেয়া টাকাটা ফেরত চাচ্ছে যে আমরা কেন টাকা দেবো, জার্মানি সিনথেটিক ইন্ডিগো আবিষ্কার করেছে, এতে আমাদের কী দোষ আমরা তো জানি না, তো এখন আমরা কেন কম্পেনসেশন দেবো। তো যার জন্য ওরা কী করছে, ওদের টাকাগুলো ফেরত চাইছে, ওই জন্য রাজকুমার্সগুলো গান্ধীজিকে আনতে গিয়েছে, কোথায় গিয়েছে, লখনৌতে। অ্যাট দিস পয়েন্ট গান্ধী অ্যারাইভড ইন চম্পারণ, ঠিক সেই সময় গান্ধী চম্পারণ এসে উপস্থিত হন। হি বিগ্যান বাই ট্রাইং টু গেট দ্য ফ্যাক্টস, তিনি প্রথমে এসে চেষ্টা করতে থাকেন ফ্যাক্টসগুলোকে, তথ্যগুলোকে জড়ো করতে। ফার্স্ট হি ভিজিটেড দ্য সেক্রেটারি অফ দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশন, প্রথমে তিনি কী করেন, ভিজিট করেন, যান কোথায়, যান সেক্রেটারি অফ দ্য ব্রিটিশ ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনে যান। দ্য সেক্রেটারি টোল্ড হিম দ্যাট, ওইখানে সেক্রেটারি ওনাকে গান্ধীজিকে বলেছে, কী বলেছে, দ্যাট দে কুড গিভ নো ইনফরমেশন টু অ্যান আউটসাইডার, যে ওরা একজন আউটসাইডারকে বা বহিরাগত কোনো মানুষকে কোনো ধরনের ইনফরমেশন দেবে না। তখন গান্ধী কী রিপ্লাই দেন, গান্ধী রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নো আউটসাইডার, তিনি রিপ্লাই দেন যে হি ওয়াজ নো আউটসাইডার, আমি আউটসাইডার নয়, আমি বহিরাগত মানুষ নয়, আমি আমার এই দেশেরই মানুষ, আমি এখানে থাকি, যদি বহিরাগত কেউ হয় তাহলে কী হবে, আপনারা আমাদের দেশে এসে বেআইনিভাবে দখল করে রয়েছেন। গান্ধীজি ওই কথাগুলোকে বললেন কাকে, সেক্রেটারিকে। নেক্সট তারপরে গান্ধী কলডন, গান্ধী দেখা করেন দ্য ব্রিটিশ অফিসিয়াল কমিশনার অফ দ্য তিরহুট ডিভিশন, গান্ধী তারপর দেখা করেন ব্রিটিশ অফিসিয়াল কমিশনারের ওই যে তিরহুট ডিভিশনের কমিশনার সঙ্গে, এবং ওইখানের যে কমিশনার গান্ধী বলছেন, গান্ধী রিপোর্টস প্রসিডেড টু বুলি মি অ্যান্ড অ্যাডভাইজড মি ফোর্থ উইথ টু লিভ তিরহুত, গান্ধী বলছেন যে ওইখানে কমিশনার ওনাকে অ্যাডভাইস করে যে আপনি এখান থেকে খুবই তাড়াতাড়ি চলে যান চম্পারণ থেকে। গান্ধী ডিড নট লিভ, ইনস্টেড হি প্রসিডেড টু মতিহারি, কিন্তু গান্ধী ওই কমিশনারের কথা শুনে নিনি এবং উনি কী করেছেন, উল্টো তিনি চম্পারণের ক্যাপিটাল মতিহারির উদ্দেশ্যে রওনা হন। সেভারেল লয়ার্স অ্যাকম্পানিড হিম, এবং ওনার সঙ্গে আরও কিছু উকিল ছিল, ওনার সঙ্গে যায়। অ্যাট দ্য রেল স্টেশন এ ভাস্ট মাল্টিটিউড গ্রিটেড গান্ধী, এবং ওইখানে মতিহারি যে যাওয়ার পথে যে রেল স্টেশন ওইখানে ওনাকে অনেক মানুষ সংবর্ধনা জানায় গান্ধীজিকে। হি ওয়েন টু এ হাউস, সেখান থেকে তিনি একটি হাউসে যান, একটি বাড়িতে যান, ইউজিং ইট অ্যাজ হেডকোয়ার্টার্স, এবং ওই বাড়িটিকে তিনি একটি হেডকোয়ার্টার্স হিসাবে, মুখ্য সচিবালয় হিসাবে ব্যবহার করতে শুরু করেন। কন্টিনিউড হিজ ইনভেস্টিগেশনস,
এবং ওইখান থেকে তিনি ওনার যাবতীয় তদন্ত করতে শুরু করেন ওই হাউসটি থেকে। এ রিপোর্ট কেম ইন দ্যাট এ প্রেজেন্ট হ্যাড বিন মেলট্রিটেড ইন এ নিয়ারবাই ভিলেজ। তখন একটি রিপোর্ট আসে, একটি খবর আসে যে একটি প্রেজেন্টকে, একটি কৃষককে মালট্রিটেড করা হয়েছে, অর্থাৎ খারাপ দুর্ব্যবহার করা হয়েছে ওর সঙ্গে এই আশেপাশে কোনো একটি গ্রামে। গান্ধী ডিসাইডেড টু গো অ্যান্ড সি। গান্ধী তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি যাবেন এবং ওই কৃষকটিকে সঙ্গে দেখা করবেন। দ্য নেক্সট মর্নিং হি স্টার্টেড আউট অন দ্য ব্যাক অফ অ্যান এলিফেন্ট। এর ঠিক পরের দিন তিনি রওনা হন ওই কৃষকটিকে দেখার জন্য একটি হাতি করে, হাতির উপর বসে। হি হ্যাড নট প্রসিডেড ফার হুয়েন দ্য পুলিশ সুপারিনটেন্ডেন্টস মেসেঞ্জার ওভারটুক হিম। তিনি বেশি দূর এগোতে পারেননি, ঠিক তখনই পুলিশের সুপারিনটেন্ডেন্টস মেসেঞ্জার ওকে ওনাকে কী করে ওভারটুক করে ওনার রাস্তা আগলে দাঁড়ায় এবং ওনাকে অর্ডার করে টু রিটার্ন টু টাউন, যে আপনি আমার সঙ্গে টাউনে চলেন, শহরে চলেন। গান্ধী কমপ্লাইড, গান্ধী সম্মতি দিয়ে দেন, রাজি হয়ে যান। দ্য মেসেঞ্জার ড্রোভ গান্ধী হোম হোয়ার হি সার্ভড হিম উইথ অ্যান অফিসিয়াল নোটিস টু কুইট চম্পারণ ইমিডিয়েটলি। এবং ওই মেসেঞ্জারটি গান্ধীজিকে কোথায় নিয়ে আসে, একটি বাড়িতে, এবং সেখানে ওই মেসেঞ্জার গান্ধীজির হাতে একটি অফিসিয়াল নোটিস ধরিয়ে দেয়, যে অফিসিয়াল নোটিসে লেখা রয়েছে, কী লেখা রয়েছে, যে গান্ধীজি আপনি খুবই তাড়াতাড়ি চম্পারণ থেকে বিদায় নিন, আপনি চম্পারণ থেকে চলে যান, এরকম একটি নোটিশ ওই মেসেঞ্জার গান্ধীজির হাতে তুলে দেয়। গান্ধী সাইন্ড এ রিসিট ফর দ্য নোটিস। তখন গান্ধীজি ওই নোটিশের জন্য একটি রিসিট লিখেন অ্যান্ড রোট অন ইট দ্যাট হি উড ডিজার্ভ দি অর্ডার। এবং তিনি ওই নোটিশের রিসিটের উপর লিখে দেন যে তিনি এই অর্ডারকে ডিজার্ভ করছেন, অমান্য করছেন। তখন গান্ধী একটি রিসিটে সাইন করলেন এবং সাইন করে ওই রিসিটের উপর লিখে দেন যে তিনি এই অর্ডারটিকে ডিজার্ভ করছেন, অমান্য করছেন, তিনি চম্পারণ ছেড়ে যাবেন না, তিনি এই অর্ডারটিকে অমান্য করছেন। ইন কনসিকুয়েন্স, যার পরিমাণস্বরূপ গান্ধী রিসিভড এ সামন্স টু অ্যাপিয়ার ইন কোর্ট দ্য নেক্সট ডে। যার পরিমাণস্বরূপ বা যার ফলস্বরূপ গান্ধীজিকে সামন পাঠানো হয় বা আদেশ করা হয় যে আপনি আগামী দিন বা নেক্সট দিন কোর্টে এসে উপস্থিত হন বা হাজির হন, এরকম ওনাকে সামন পাঠানো হয়। সামন মানে কি, কোনো মানুষকে কোর্টে বা কিছুতে হাজিরা দিতে হলে আগে থেকে সামন পাঠানো হয়, ডেকে পাঠানো হয়। তো গান্ধীজিকে ডেকে পাঠানো হয় কোর্টে উপস্থিত হওয়ার জন্য। অল নাইট গান্ধী রিমেইন্ড অ্যাওয়েক। ওই দিন সম্পূর্ণ রাত গান্ধী সজাগ থাকেন, ঘুমননি। হি টেলিগ্রাফড রাজেন্দ্র প্রসাদ টু কাম ফ্রম বিহার উইথ ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস। তিনি টেলিগ্রাফ করেন রাজেন্দ্র প্রসাদকে এই বিহার বিহার থেকে আসার জন্য, ওনার আর সঙ্গে আরও কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস নিয়ে, কিছু বন্ধু নিয়ে। রাজেন্দ্র প্রসাদকে তিনি টেলিগ্রাফ করেন যে আপনি এখানে আসুন এবং আপনার সঙ্গে কিছু ভালো বন্ধু নিয়েও আসুন। হি সেন্ট ইনস্ট্রাকশনস টু দি আশ্রম। গান্ধী ওনার সেবাগ্রামের আশ্রমেও ইনস্ট্রাকশন পাঠালেন। হি ওয়ার্ড এ ফুল রিপোর্ট টু দ্য ভাইসরয়। তিনি ওই সব কিছু জানিয়ে একটি ফুল রিপোর্ট কোথায় পাঠালেন, সব কিছু লিখে তিনি একটি ফুল রিপোর্ট পাঠান, কোথায় পাঠান, ভাইসরয়ের কাছে। ভাইসরয় মানে কি, ভারতের যে ব্রিটিশের প্রধান, যে মুখ্য যিনি ভারতের, ওনাকেই ভাইসরয় বলা হয়। অর্থাৎ ভারতে ব্রিটিশের একজন ভাইসরয় রয়েছে যিনি সম্পূর্ণ ভারতটিকে দেখাশোনা করেন। ওনার কাছে গান্ধী কী করেন, একটি চিঠি লিখেন, ওনাকে জানিয়ে, সব কিছু জানিয়ে একটি চিঠি লিখেন। মর্নিং ফাউন্ড দ্য টাউন অফ মতিহারি ব্ল্যাক উইথ প্রেজেন্টস। পরের দিন সকালবেলা সম্পূর্ণ মতিহারি টাউনটি কী হয়, ব্ল্যাক হয়ে যায় প্রেজেন্টদের উপস্থিতিতে। অর্থাৎ সম্পূর্ণ মতিহারি টাউনটিতে শুধু প্রেজেন্টরাই রয়েছে, আর কেউ নেই। অর্থাৎ চতুর্দিক থেকে প্রেজেন্টরা এসেছে গান্ধীজিকে সাপোর্ট করার জন্য। দে ডিড নট নো গান্ধীজিস রেকর্ড ইন সাউথ আফ্রিকা। ওরা গান্ধীজির রেকর্ড সম্পর্কে জানে না, যে ওনার সাউথ আফ্রিকাতে কীরকম রেকর্ড রয়েছে কিছু জানে না ওরা, ওই প্রেজেন্টরা। দে হ্যাড মিয়ারলি হার্ড দ্যাট এ মহাত্মা হু ওয়ান্টেড টু হেল্প দ্যাম ওয়াজ ইন ট্রাভেল উইথ দি অথরিটিস। ওরা শুধু এটা জানে যে একজন মহাত্মা বা মহাত্মা মানুষ যিনি ওদেরকে সাহায্য করতে এসে নিজেই এখন অথরিটিসের সাথে বিপদে পড়ে গেছেন, অথরিটিসের সাথে ঝামেলায় পড়ে গেছেন। ওরা শুধু এতটুকুই জানে যে একজন মহাত্মা ওদেরকে সাহায্য করতে এসেছে এবং ওই মহাত্মা এখন অথরিটিসের সঙ্গে ঝামেলায় পড়ে গেছেন, ওরা আর কিছু জানে না। দেয়ার স্পন্টেনিয়াস ডেমনস্ট্রেশন, ওদের যে কন্টিনিউয়াস প্রদর্শন ইন থাউজেন্ডস, হাজারো সংখ্যায় অ্যারাউন্ড দ্য কোর্ট হাউস, কোর্টের চতুর্দিকে, ওয়াজ দ্য বিগিনিং অফ দেয়ার লিবারেশন ফ্রম দ্য ফিয়ার অফ দ্য ব্রিটিশ। ওটাই ছিল ওদের প্রথম শুরু, কিসের শুরু, ওদের লিবারেশন, মুক্তি, কোথা থেকে মুক্তি, ফিয়ার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের ভয় থেকে। অর্থাৎ ওরা গান্ধীজিকে সাপোর্ট করার জন্য যে প্রদর্শনটি করেছিল ওটাই ছিল ওদের প্রথম প্রদর্শন, যে প্রদর্শনে ওরা কী প্রকাশ করেছে যে ওদের আর ভয় নেই ব্রিটিশদের বিরুদ্ধে, ওরা মুক্ত হয়ে গেছে ব্রিটিশদের ভয় থেকে। দি অফিসিয়ালস ফেল্ড পাওয়ারলেস উইদাউট গান্ধীজিস
কোঅপারেশন। ওইখানে যারা কোর্টে যারা অফিসিয়ালস ওরা সম্পূর্ণ পাওয়ারলেস হয়ে যায় গান্ধীজির কোঅপারেশন ছাড়া। ওরা অর্থাৎ গান্ধীজি যদি ওদেরকে সাহায্য না করেন তাহলে ওই অফিসিয়ালরা ওই এত সংখ্যক পেজেন্টদের কৃষকদের সামাল দিতে পারবে না, যার জন্য ওরা পাওয়ারলেস হয়ে গিয়েছে। হি হেল্পড দ্যাম রেগুলেট দ্য ক্রাউড। কিন্তু গান্ধী কী করেন, ওই অফিসিয়ালদের সাহায্য করেন এই ক্রাউডগুলোকে এই পেজেন্টদের রেগুলেট করতে বা সামাল দিতে। হি ওয়াজ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি। গান্ধী খুবই পোলাইট ছিলেন, নম্র ছিলেন এবং খুবই বন্ধুভাব সম্পন্ন ছিলেন। হি ওয়াজ গিভিং দ্যাম কনক্রিট প্রুফ। গান্ধীজি ওই ব্রিটিশার্সদের জলযন্ত্র প্রমাণ দিচ্ছিলেন যে দেয়ার মাইট ওদের যে প্রতাপ হিটারটো ড্রেডেড অ্যান্ড আনকোয়েশন নেচার কুড বি চ্যালেঞ্জড বাই ইন্ডিয়ানস। যে ব্রিটিশদের প্রতাপ, ব্রিটিশদের যে আনকোয়েশন নেচার ওদের সামনে কেউ কোয়েশ্চন করতে পারে না, এইরকম ওদের যে মেন্টালিটি ব্রিটিশদের সেটা খুবই সহজেই ইন্ডিয়ানসরা চ্যালেঞ্জ জানাতে পারে। এই জিনিসটাই গান্ধীজি বোঝাতে যাচ্ছেন ওই প্রেজেন্টদের ডেমনস্ট্রেশনের মানে জন্য। ওই প্রেজেন্টদের ডেমনস্ট্রেশন দেখে গান্ধীজি খুবই খুশি হয়েছেন এবং উনি ব্রিটিশারদের বলছেন যে তোমাদের এই প্রতাপশালী নেচার, তোমাদের যে আনকোয়েশন নেচার, তোমাদের যে এই ডেডেড নেচার সেটা খুবই তাড়াতাড়ি আমার ইন্ডিয়ানসরা চ্যালেঞ্জ জানাতে পারে। এটাই তিনি গান্ধীজি বুঝাতে চাচ্ছিলেন ওই ব্রিটিশারদের কাছে, ব্রিটিশারদের সামনে বা ব্রিটিশারদের। দ্য গভর্নমেন্ট ওয়াজ বাফেলড। সরকার পুরো হতবুদ্ধি হয়ে যায়। দ্য প্রসিকিউটর রিকোয়েস্টেড দ্য জাজ টু পোস্টপোন দ্য ট্রায়াল। ওইখানে প্রসিকিউটর রিকোয়েস্ট করে, প্রসিকিউটর মানে সরকারি উকিল রিকোয়েস্ট করে, অনুরোধ করে জাজকে কী করতে, টু পোস্টপোন দ্য ট্রায়াল, গান্ধীজির ওই ট্রায়ালটিকে, বিচারটিকে পোস্টপোন করতে, স্থগিত রাখতে। অ্যাপারেন্টলি এটা দেখাই যাচ্ছিল দি অথরিটিস উইশড টু কনসাল্ট দেয়ার সুপিরিয়র্স, যে ওইখানে অথরিটিসরা ওদের সুপিরিয়রদের সাথে কনসাল্ট করতে চায়, বোঝাপড়া করতে চায় এই কেসটি নিয়ে, গান্ধীজির এই কেসটি নিয়ে। অর্থাৎ এখানে যারা অফিসিয়ালস রয়েছে ওরা ওদের বড় বা ওদের উপর লেভেলের অফিসিয়ালসদের কাছে সঙ্গে কনসাল্ট করতে চায় বা বোঝাপড়া করতে চায় গান্ধীজির এই কেসটিকে নিয়ে। গান্ধী প্রোটেস্টেড এগেনস্ট দ্য ডিলে। গান্ধী ওই ডিলের জন্য বাধা দিলেন। হি রেড এ স্টেটমেন্ট। তিনি একটি স্টেটমেন্ট পড়েন প্লিডিং গিলটি, যেখানে ওনাকে নিজেকে গিলটি বলা হচ্ছে। হি ওয়াজ ইনভলভ, তিনি বলছেন আমি জড়িত ছিলাম। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টকে বলছেন ইন এ কনফ্লিক্ট অফ ডিউটিস, তিনি একটি কনফ্লিক্ট অফ ডিউটিসের মধ্যে পড়ে গেছেন, যেখানে তিনি অন দি ওয়ান সাইড বা অন দি ওয়ান হ্যান্ড একদিকে তিনি নট টু সেট এ ব্যাড এক্সাম্পল অ্যাজ এ ল ব্রেকার, একদিকে তিনি একজন ল ব্রেকার এর উদাহরণ হতে চাননি, অপরদিকে অন দি আদার হ্যান্ড টু রেন্ডার দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ন্যাশনাল সার্ভিস ফর হুইচ ইয়ার কাম, এটি তিনি ছাড়তে চাননি যে তিনি যে কাজে এখানে এসেছেন, যে কাজটি কি ছিল হিউম্যানিটেরিয়ান এবং ন্যাশনাল সার্ভিস, তিনি ন্যাশনাল জাতীয় সার্ভিস মানে কি জাতির কাজের জন্য তিনি এখানে এসেছেন সেটি তিনি ছাড়তে চাননি। হি ডিসরিগার্ডেড দি অর্ডার টু লিভ নট ফর ওয়ান্ট অফ রেসপেক্ট ফর লফুল অথরিটি। ওনাকে যে একটি অর্ডার দেওয়া হয়েছিল যে আপনি চম্পারণ ছেড়ে চলে যান, সেই অর্ডারটিকে গান্ধী ডিসরিগার্ড করেছেন। কেন করেছেন, তিনি চাননি, রেসপেক্ট চাননি উপরের লেভেলের মানুষের কাছ থেকে বা অথরিটির কাছ থেকে, যে অথরিটিরা ওনার পাশে এসে খুবই কাইন্ডলি রিকোয়েস্ট করুক যে আপনি এখান থেকে চলে যান, এটার জন্য তিনি এই অর্ডারটিকে ডিসরিগার্ড করেনি বা ডিজার্ভ করেনি। উনি ডিজার্ভ করেছেন কেন, ওনার অন্তরাত্মা এটি করতে দেয়নি যার জন্য তিনি এই অর্ডারটিকে ডিজার্ভ করেছেন, কারণ তিনি এখানে এসেছেন মানুষের কাজের জন্য, মানুষের জন্য সেবা করার জন্য, মানুষের আইন দেওয়ার জন্য বা মানুষদের ন্যায় দেওয়ার জন্য। সুতরাং ওনার বিবেক বা অন্তরাত্মা এটা ওনাকে বলতে দেনি যে আপনি এখান থেকে চলে যান, রাজি হতে দেনি। সুতরাং তিনি এখানেই এই অর্ডারটিকে ডিজার্ভ করেন। হি আক্স দ্য পেনাল্টি ডিউ, এবং তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন যে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমি এখান থেকে যাব না, আমার অন্তরাত্মা এটাকে মানতে চাচ্ছে না, আমি যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজটি করে যাব। এবং কাজটি হলো কি, ওই যে পুয়ার পেশেন্টদের ন্যায় দেওয়া, বা মানে কি বলছি এখানে, বাট ইন ওবিডিয়েন্স টু দ্য হাইয়ার ল অফ আওয়ার বিং, অর্থাৎ আমাদের অস্তিত্বের যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমি এখানে এসেছি, দ্য ভয়েস অফ কনসায়েন্স, সুতরাং এখান থেকে আমি যাব না, আমার অস্তিত্বের লড়াইয়ের জন্য এখানে এসেছি, আমাদের পুয়ার কৃষকদের সাহায্যের জন্য এসেছি, সুতরাং আমি এই চম্পারণ ছেড়ে যাব না, যা সাজা দেওয়ার আমাকে দিয়ে দিন, আমি মাথা ব্যথা গ্রহণ করব। দ্য ম্যাজিস্ট্রেট অ্যানাউন্সড দ্যাট হি উড প্রোনাউন্স দ্য সেন্টেন্স আফটার এ টু আওয়ার রিসেস অ্যান্ড আস্কড গান্ধী টু ফার্নিশ এ বিল ফর দোজ 120 মিনিটস। তো ম্যাজিস্ট্রেট অ্যানাউন্স করেন, ঘোষণা করেন যে ওই গান্ধীজির বিচারটির রেজাল্ট 2 ঘন্টা পরে দেওয়া হবে, এবং সাথে সাথে গান্ধীজিকে ওই ম্যাজিস্ট্রেট বলেন যে আপনি এই 120 মিনিটসের মধ্যে আপনার জামিন বা জামানত নিয়ে নিন। গান্ধী রিফিউজ, কিন্তু গান্ধী রিফিউজ করেন, অর্থাৎ প্রত্যাখ্যান করেন যে আমি বেইল নেব না, জামানত নেব না। দ্য জাজ রিলিজ হিম উইদাউট বেল, এবং তখন গান্ধীজিকে ওই ম্যাজিস্ট্রেট বা জাজ রিলিজ দিয়ে দেন, ওনাকে মুক্তি দিয়ে দেন বেইল ছাড়া, উইদাউট বেল। হোয়েন দ্য কোর্ট রিকনভিন্ড, যখন কোর্ট পুনরায় শুরু হয়, দ্য জাজ সেইড হি উড নট ডেলিভার দ্য জাজমেন্ট ফর সেভারাল ডেজ, তখন জাজ বলেন যে
তিনি আর সামনের কিছু দিনের মধ্যে এই কেসের কোনো বিচার করবেন না বা কোনো রেজাল্ট দেবেন না। মিন হোয়াইল হি অ্যালাউড গান্ধী টু রিমেইন এট লিবার্টি, এবং এর মধ্যেই তিনি নেক্সট যতদিন পর্যন্ত এই কেসে রেজাল্ট আসছে না ততদিন পর্যন্ত গান্ধীজিকে ওই জাজ কী করেন, মুক্তি দিয়ে দেন, অর্থাৎ বলেন যে আপনি আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন, আপনি পুরো সম্পূর্ণ মুক্তি, শুধু আপনারা যখন নেক্সট যখন রেজাল্ট হবে তখন আপনাকে কোর্টে আসতে হবে, এর মধ্যে আপনি সম্পূর্ণ ফ্রি, আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন, কোনো